কোথায় আবার রানী সুবর্ণা? কতটা সময় পেরিয়ে গেল, আমার রানী সুবর্ণাকে আমি দেখি না। এই তো মহারাজ, আমি এখানে। আপনি জানেনই তো এই সময়টায় আমি বিশ্রাম করি, নইলে আমার ত্বকের উজ্জ্বলতা যে নষ্ট হয়ে যাবে। ও তাই তো, আমার ভারী অন্যায় হয়েছে, কিন্তু কি করব বলো, আমি তো তোমাকে একটা বিশেষ উপহার দিতে এখানে এলাম। বিশেষ উপহার দেখি। আহা সবুর করো রানী, এই যে এই বাক্সে রয়েছে তোমার সেই বিশেষ উপহার। রানী সুবর্ণা বাক্সটা খুলতেই একটা হীরের হার দেখতে পেল। সে আনন্দে আত্মহারা হয়ে বলল, কি সুন্দর কণ্ঠহার! যতই সুন্দর হোক না কেন, আমার রানী সুবর্ণার চেয়ে বেশি সুন্দর না। মহারাজ সারাক্ষণ আমায় শুধু লজ্জায় ফেলেন, কিন্তু মহারাজ শুধু এই উপহারে কিন্তু চলবে না আমার। আমার এই সুন্দর কানের জন্য আজই একজোড়া নতুন ঝুমকা চাই। বেশ বেশ, সব হবে। রাজা সেলিম যখন তার ছোট রানী সুবর্ণার সাথে কথা বলায় ব্যস্ত ছিল, তখনই বড় রানী ঝর্ণা সেখানে আসলো। মহারাজ চলুন, আপনার খাবারের সব ব্যবস্থা হয়ে গিয়েছে। দেখলেন তো মহারাজ, আপনার কুৎসিত রানী আমার বিশেষ উপহারের কথা ঠিক টের পেয়ে গেছে। খাবার না ছাই, আমি জানি ওই কণ্ঠহারের লোভেই ও এখানে এসেছে। এসব তুই কি বলছিস ছোট? ঠিক বলেছি, আমি যেন জানি না, নিজের ওই কুৎসিত রূপ দিয়ে মহারাজকে তো খুশি করতে পারোনি, তাই মহারাজ আমায় বিয়ে করেছে। সেই হিংসায় মহারাজ যখনই আমার কাছে আসে অমনি চলে আসো। ছি ছোট, এসব তুই কি বলছিস? আমি তো মহারাজের খাবারের কথা বলতে এখানে এলাম। দেখলেন তো মহারাজ, আপনার সামনেই আমাকে কেমন শাসাচ্ছে, একবার ভাবুন, আপনি যখন থাকেন না তখনও আমার উপর কি অত্যাচারী না করে। তাই তো দেখছি। বড় রানী, তোমার স্পর্ধা তো কম না, তুমি আমার চোখের সামনে আমার প্রাণপ্রিয় রানীকে এসব বলছো? আর তোমাকে না আমি বলেছি ওই কুৎসিত মুখ নিয়ে আমার সামনে আসবে না? কিন্তু মহারাজ। কোনো কিন্তু না, আর খাবারের ব্যবস্থা করার জন্য দাসীরা তো রয়েছেই, তোমাকে ওসব আধিক্যতা না দেখালেও চলবে। কিন্তু মহারাজ, আপনি তো আমার হাতের তৈরি খাবার খেতেই বেশি পছন্দ করতেন। আধিক্যতা দেখলে বাঁচি না, রূপ দিয়ে তো পারলো না, এবার রান্না খাইয়ে মন পেতে চায়। শোনো বড় রানী, ওই কুৎসিত মুখ নিয়ে মহারাজের মন পাওয়া যাবে না, তুমি বরং অন্য কোথাও চলে যাও। ছোট রানী সুবর্ণার কথায় বড় রানী ঝর্ণা কাঁদতে কাঁদতে বাইরে বেরিয়ে গেল। হাই বিধাতা, এই পোড়া কপাল নিয়ে আমি কোথায় যাই? নিজের স্বামী আমায় ভালোবাসে না, রানী হয়েও আমার ভিখারির মতো থাকতে হয়। একে বড় রানী, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কি আর হবে, যা রোজ হয় আজও তাই হয়েছে। বুঝেছি, ছোট রানী নিশ্চয়ই আপনাকে আবার কথা শুনিয়েছে। দেখবেন বড় রানী, ছোট রানীর রূপের এই অহংকার একদিন না একদিন ঠিক ভাঙবে। এসব বলিস না, একবার যদি এসব ছোটর কানে যায় তাহলে ও তোকে রাজবাড়ি থেকে বের করে দিবে। তাতে আমার কোনো ভয় নেই, অমন রানীর সেবাদাসী হওয়ার চেয়ে বেকারি থাকা ঢের ভালো। আচ্ছা বড় রানী, আপনি নিজেও তো শুনেছি অনেক বড় রাজ্যের রাজকন্যা ছিলেন, তাহলে এই অপমান সয়ে আজও কেন এখানে পড়ে আছেন? সবই মায়া, মহারাজার এই রাজ্যের তোদের সবাইকে ছেড়ে আমি যে কোথাও শান্তি পাবো না। কিন্তু মহারাজও তো আপনাকে ভালোবাসে না বড় রানী, তাহলে কিসের মায়ে আপনি এখানে পড়ে আছেন? আমি হলে কবেই চলে যেতাম। ভালোই তো দেখছি সখী পাতিয়েছো, তোমার যা চেহারা তাতে এসব দাসীদের সাথেই তোমাকে মানায়। ছোট রানী, ভুল মার্জনা করবেন, কিন্তু দয়া করে মোর রানীকে এসব বলবেন না। কি বললি? সামান্য দাসী হয়ে তুই আমাকে এসব বলছিস? যত বড় মুখ নয় তত বড় কথা, তুই জানিস এই অপরাধে আমি তোকে কি শাস্তি দিতে পারি? ছোট, ওকে তুই শাস্তি দিস না, ওর হয়ে আমি তোর কাছে ক্ষমা চাইছি। শুধু ক্ষমা চাইলে তো হবে না, এর জন্য ওর হয়ে তোমাকে শাস্তিও ভোগ করতে হবে। শাস্তি? না ছোট রানী, দয়া করে আমার জন্য আপনি বড় রানীকে কোনো শাস্তি দিবেন না। তুই চুপ কর, বল ছোট আমাকে কি করতে হবে? বেশি কিছু না, শুধু আমার কক্ষে এসে আমার একটু সেবা করতে হবে,
আমার হাত পাগুলো ভীষণ ম্যাচম্যাচ করছে, আর জানোই তো এমন হলে দাসীরা ঠিক কি সেবা করে। বড় রানী, আপনি কিছুতেই কুচুটি রানীর কথা শুনবেন না, এর চেয়ে ভালো উনি আমায় রাজবাড়ি থেকে বের করে দিক। দাসী, তোর এত বড় সাহস, আমায় তুই কুচুটি বলছিস? দাঁড়া, আমি এক্ষুনি মহারাজের কাছে যাচ্ছি, তিনি ঠিক করবেন তোর আর তোর বড় রানীর কি শাস্তি হওয়া উচিত। একি ছোট রানী, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে তোমার? কেউ কি তোমায় কিছু বলেছে? মহারাজ, আপনার বড় রানী দাসীকে সাথে নিয়ে আমাকে অনেক অপমান করেছে। ওর এত বড় সাহস, সামান্য দাসীর সামনে আমাকে যাচ্ছে তাই বলল। মহারাজ, ও মিথ্যে কথা বলছে। হ্যাঁ মহারাজ, ছোট রানী মিথ্যে বলছে, উল্টো ছোট রানী বড় রানীকে তার সেবাদাসী হতে বলেছে। একদম চুপ মহারাজ, আপনি আমাকে বিশ্বাস না করে দাসী আর কুচ্ছিল রানীর কথা মোটেও শুনবেন না। আমি ওদেরকে বিশ্বাস করি না। এই যে বড় রানী, তোমার কিন্তু খুব বার বেড়েছে, আর দাসী, তোর এত বড় সাহস, তুই আমার ছোট রানীকে অপমান করিস? বেরিয়ে যা। মহারাজ, ও একা যাবে না, আপনার যখন আমাকে এতই অবিশ্বাস আমি চলে যাচ্ছি। রূপে যদি আপনার কাছে সব হয় তাহলে আমি সেদিনই ফিরে আসব, যেদিন আপনার কাছে আমার কদর থাকবে। যাবেই যখন, যাও, কে তোমাকে আটকাচ্ছে? ছোট রানী, আর যাই হোক, বড় রানীকে আমি তাড়িয়ে দিতে পারি না। হয়েছে মহারাজ, আমাকে নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। বড় রানী রাজবাড়ি ছেড়ে চলে গেল। হাই বিধাতা, এ তুমি আমায় কেমন ভাগ্য দিলে, আজ রানী হয়েও আমায় ভিখারির মতো রাজ্য ছেড়ে বেরিয়ে আসতে হলো। এই জীবন যে আমার কিছুতেই রাখতে ইচ্ছে করছে না, এখন আমি কি করব, কোথায় যাব? এই দিঘিটা এমন অদ্ভুত কেন? এই দিঘিতে ডুবেই আমি নিজের জীবন শেষ করে ফেলব। হাই বিধাতা, আমি এই পানিতে ডুব দিচ্ছি, যদি আমি সুন্দর হই তবেই ফিরে যাব, নইলে দিঘিতেই আমি আমার প্রাণ বিসর্জন দেব। একি, এ আমি কি দেখছি, আমি এত সুন্দর কি করে হলাম? তাহলে কি দেখি সত্যি সত্যি কোনো ইচ্ছা পূরণের দিঘি? আমি এক্ষুনি মহারাজের কাছে ফিরে যাব। এই আমি কাকে দেখছি, বড় রানী তুমি? হ্যাঁ মহারাজ, আমি আপনার বড় রানী। কিন্তু আমি তোমার একই রূপ দেখছি, তোমায় এত অপরূপ লাগছে যে আমি কিছুতেই আমার চোখ ফেরাতে পারছি না। সেসব অনেক কথা মহারাজ, এবার তো আপনি আমায় অবহেলা করবেন না। না বড় রানী, আমায় ক্ষমা করে দাও, তুমি জানো না তুমি চলে যাওয়ার পর আমি তোমায় কত খুঁজেছি। ছোট রানী কোথায় গেলে, দেখে যাও কে এসেছে। বড় রানী, তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কি করে? এ কি করে সম্ভব, তোমাকে তো আমার চেয়েও সুন্দর দেখাচ্ছি। না ছোট, তুই এখন আমার চেয়ে অনেক সুন্দর, তবে আজ আমার ইচ্ছে পূরণ হয়েছে। এ কি করে সম্ভব, এমন কুৎসিত রানী এমন অপরূপ সুন্দর কি করে হলো, আমাকে জানতেই হবে। কি রে চুপ করে রইলে যে? কিছু না, তুমি ভেতরে চলো, পারলে আমায় ক্ষমা করে দিও, তুমি যাওয়ার পর আমার খুব খারাপ লেগেছে। ওসব আর ভাবিস না, আমি তোকে ক্ষমা করে দিয়েছি, চল ভেতরে যাই। আচ্ছা বড় রানী, সত্যি করে বলো তো, তোমার সাথে এই আশ্চর্য ঘটনা কি করে ঘটলো? আমি যে জঙ্গলে গিয়েছিলাম
সেখানকার এক আশ্চর্য দেখিতে ডুব দিয়েই এমনটা হয়েছে। এইটা হলে আসল ঘটনা। বেশ, আমিও যাব সেখানে। এরপর বড় রানীকে দেখাবো আমাকে ছোট করার শাস্তি। কিরে ছোট, চুপ করে রইলি যে? কিছু না, আমি আসি। এই তো সেই আলো জ্বলা দিঘি, এখানে ডুব দিলে আমার ইচ্ছে পূরণ হবে। আশ্চর্য দিঘি, আমার তো রূপ আছে, আমি রূপ চাই না। তুমি বরং আমার পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়ে দাও। একি, এ আমি কি দেখছি? এ আমার কি সর্বনাশ হলো? কোথায় আমি ভেবেছিলাম আমি সব সম্পদের রানী হব, আর আমি কেন এমন কুৎসিত হয়ে গেলাম? বুঝেছি, এই সবই আমার পাপের শাস্তি। আমি এক্ষুনি বড় রানীর কাছে গিয়ে ক্ষমা চাইব। বড় রানী, আমায় ক্ষমা করে দাও। তোমার উপর যে অবিচার আমি করেছি, আজ বিধাতা তার সব শাস্তি আমায় দিয়েছেন। একি ছোট, তোর এমন অবস্থা হলো কি করে? ওঠ, তুমি আমায় ক্ষমা না করলে আমি কিছুতেই উঠব না। রূপের যে অহংকার আমি করতাম, বিধাতা আমার সেই অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। কি হয়েছে বল আমায়। কাঁদিস না, ওই দিঘি খুব পবিত্র এক দিঘি। তুই অহংকার বিসর্জন না দিয়ে দিঘির কাছে পাপী ইচ্ছা পোষণ করেছিলি, তাই তোর কপালে শাস্তি জুটেছে। হ্যাঁ, কিন্তু এবার তো আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তুই চল আমার সাথে, নিজের অহংকার বিসর্জন দিয়ে আরেকবার ডুব দিলে দেখবে সব ঠিক হয়ে গেছে। নে ছোট, নিজের পাপ আর অহংকারে পানিতে বিসর্জন দিয়ে আবারও ডুব দিয়ে আয়। আমি তাই করছি। এই তো তুই আবার আগের মতো সুন্দর হয়ে গিয়েছিস। তাই তো, ধন্যবাদ বড় রানী, তোমার কারণেই আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি, আর কখনো আমি কারোর প্রতি অন্যায় করব না। বেশ, চল আমরা রাজবাড়িতে ফিরে যাই।